না আর একটু কাজ এগিয়ে রাখি লগ্ন তো এখানে বেশিক্ষণ থাকতেও পারবে না আবার কেউ যদি জেনে যায় তো ভীষণ ঝামেলা হবে না আমাকে ম্যাক্সিমাম কাজটা করে রাখতে হবে লগ্ন যখন এখানে আসবে ও পুরো চমকে যাবে আচ্ছা লগ্ন তাহলে আজ রাতে এখানে আসবে মানে এখানে যেগুলো আঁকা আছে সেগুলোই লাগবে তাই তো হ্যাঁ এগুলো ছাড়া কিছুই হবে না ভাবিস না লগ্না জাস্ট রাতে তৈরি থাকিস বাকিটা বাকিটা সারপ্রাইজ হলদে সবুজ ওরাঙ্গটা ইট পাটকে চিট পাটাং কিছুই তো শোনা যাচ্ছে না কিন্তু কিছু তো একটা গন্ডগোল পাকাচ্ছে আজ সূর্যর ঘুমোতে যাওয়ার খুব তাড়া মনে হচ্ছে ব্যাপারটা কি মা মা তুমিও কাকাই খেয়ে নাও যাও যাও সূর্য যাও লগ্নাকে নিয়ে পিছনের ঘরটাতে যাও আমিও যাব তোরা আমারও আছে মাকেও শুতে যেতে বলছে তোর ঘুম পেয়েছে তুই ঘুমো আমাকে নিয়ে টানটানি করছিস কেন মা মা শোনো তুমি না ঘুমোতে গেলে লগ্নও জেগে থাকবে বাবা আজকাল দেখছি সূর্য লগ্নার কথা খুব ভাবছে আহ কুন্তলা কি হচ্ছে নাকি মিস্টার রয়চৌধুরীর জন্য খাবারটা নিতে এসেছি নিয়ে নি দাঁড়ান খাবারটা আমি বেড়ে দেবো শুধু বাকি দায়িত্বটা আপনারই নিয়ে যাবেন মতলব তো আছেই সূর্য এত তারা তো কোনদিন দেয় না কেদনা কেদনা বন্দিকা তোমাকে যে এখন আরো শক্ত হতে হবে চোখের জল ফেলো না জমিয়ে রাখো চোখে আগুন জ্বালো চোখে প্রতিশোধের আগুন জ্বালো আমার আমার মৃত্যুর প্রতিশোধ তোমাকে নিতে হবে জেনে রাখো তুমি প্রতিশোধ নিলেই আমার আমার মুক্তি হবে আমি আমি আবার ফিরে আসবো আবার আমরা আমরা দুজনে আবার এক হব অবন্তিকা সত্যি বলছি অবন্তিকা নেব মহাকাল প্রতিশোধ আমি নেবই আজ যে বংশধরকে বাঁচানোর জন্য
নিমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যে বংশধর জন্য মহারাজ আমাকে হত্যা করলো। সেই বংশকে তোমার নির্বংশ করতে হবে। এই বংশের কোনো পুরুষ যেন লাভ আছে। আজ তোমার রক্ষা বাবুজ তোমার থেকে দূর হবে। জেগে যায়, কেউ জাগবে না, সবাই ঘুমিয়ে আছে। লগ্না, আমি চেক করে এসেছি, তুই তাড়াতাড়ি চল, আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে, একদম দেরি করিস না। আয় আয় আয়। কিন্তু লাট সাহেব, এত রাতে গিয়েই বা কি করব? আরে আয় তো, প্লিজ তাড়াতাড়ি আয়।